হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 247 বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে, সকলকে গুড ইভিনিং। আমার সাউন্ড এবং ভিজুয়াল সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও কমেন্ট করে। আজকে আমরা জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভস এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা পড়ব, যেগুলো থেকে আমাদের WPTET 2022-এ কিন্তু তোমাদের এগুলো থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এরর কারেকশনের কিন্তু কোশ্চেন আসবে। তো চটপট করে সেশনটাকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদেরকে জুড়ে নাও সবার সাথে, এবং সেশনটাকে ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে। আজকে আমরা এক্সারসাইজও করব, প্লাস আজকে আমরা কনসেপ্টও জানব WPTET পরীক্ষার জন্য। চলো সেশনটাকে একবার করে শেয়ার করে দেবে। সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু আমাকে জানাবে। সেশনটাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। চলো ফাস্ট তাড়াতাড়ি করে করে ফেলো। চটপট করে সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা। সেশনটাকে একবার করে শেয়ার করে দাও সকলে মিলে। সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু জানাবে। সকলে আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু আমাকে জানিয়ে দেবে, সেশনটাকে শেয়ার করে দেবে। আজকে আমরা দারুণ কিছু ট্রিক শিখবো, যেগুলো আমাদের পরীক্ষাতে কিন্তু এই জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভস এগুলো তোমাদেরকে অনেক বেশি রেডি করে দেবে আজকের ক্লাসের পরে। তো চটপট করে, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, চটপট করে ক্লাসটাকে জয়েন করে দাও, সমস্ত বন্ধু বান্ধবদেরকে ডেকে নাও। আজকে আমরা দারুণ কিছু নতুন নতুন ট্রিক শিখবো। সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু রিপ্লাই করে জানাবে কমেন্ট বক্সে। তো আজকে তোমাদেরকে যেটা বলার টার্গেট WPTET ব্যাচটা, আশা করি সবাই এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যদি না নিয়ে থাকো চটপট করে এখানে অ্যাডমিশন নিয়ে নাও। অক্টোবর 10 অর্থাৎ 10ই অক্টোবর থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, একদম লাইভ ক্লাস। তার আগে তোমরা এখানে ভিডিও ক্লাসও পাবে। ভিডিও ক্লাসের সাথে সাথে তোমরা তিনখানা হার্ড কপি বই দেখতে পাচ্ছ, এখানে তিনখানা হার্ড কপি বই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তিনখানা হার্ড কপি বই WTET পরীক্ষা, WPTET পরীক্ষার জন্য একদম বিনামূল্যে বাড়ি পৌঁছে যাবে এই ব্যাচটা পারচেস করলে। এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাদের পড়ানো হবে, 200 ঘন্টার লাইভ ক্লাস। 100 জনের, প্রথম 100 জনের জন্য থাকছে 3টে হার্ড কপি বই। হার্ড কপি বাড়িতে নিয়ে নেওয়ার প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডের ভিডিও পাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়াল পাবে, ক্লাস নোটস পাবে। এবং তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে? আর এখানে অ্যাডমিশন লিঙ্ক যদি পেতে হয় তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্লাস তোমরা 247 অ্যাপ থেকেও পারচেস করতে পারো আমাদের এই WPTET ব্যাচ। এখানে ডেইলি কুইজেস তোমরা এমনি পাও ফ্রি, এই সমস্ত কিছু তোমরা ফ্রি পাচ্ছ এর ভেতরে, অ্যাপের ভেতরে। এবং যখন তোমরা আমার কোনো পারচেস করতে যাবে কোনো আমাদের ব্যাচ এই অ্যাপ থেকে, তখন তোমরা এই যে ডেইলি কুইজ আর সাবজেক্ট উইজ করে যাচ্ছ, এটার জন্য তোমরা পাবে অনেকগুলো কয়েন্স। সেই কয়েন্স দিয়ে তোমরা ডিসকাউন্ট পাবে আমাদের যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল যখন তোমরা পারচেস করতে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা PDFগুলো পেয়ে যাবে এবং আমাদের ক্লাসের আপডেট, আমাদের ক্লাসের আপডেট এবং PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ক্লাসের আপডেট, কবে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, কী কী ব্যাচ আসছে, এই সমস্ত আপডেটস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এটা আমাদের নিজস্ব চ্যানেল, এখানে তোমরা PDFগুলো ডাউনলোড করে নিতে পারো। আরও অনেক স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলে পেতে থাকবে। আমাদের ক্রিটিক্যাল ইংলিশ 30 মার্কসে যে WPTET পরীক্ষার জন্য আমরা প্ল্যান করেছিলাম, সেখানে আজকে আমরা পড়বো জিরান্ডস অ্যান্ড পার্টিসিপেল, এবং এর সাথেও আমরা পড়ে নেবো ইনফিনিটিভস, ঠিক আছে? এই ইনফিনিটিভস এবং জিরান্ড পার্টিসিপেল আমরা আজকে এটা ক্লিয়ার করব। এখান থেকে কী কী কোশ্চেন আসে সেগুলো আমরা দেখবো অবশ্যই। তো চটপট করে সেশনটাকে একবার করে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। চটপট করে সেখানটাকে শেয়ার করে দাও, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে।
চটপট করে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আশা করি সবাই সাউন্ড শুনতে পাচ্ছ। স্যার ইউটিউবে ডেইলি ইংলিশ ক্লাসটা হলে ভালো হয়, ডেইলি হয়, এটা পুজোর জন্য, এখানে গ্যাপ আছে আর কিছুই নয়, পুজো সাউন্ডের জন্য ইউটিউবে ক্লাস রোজ দিনই হয়। 18 জন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, লাইক মাত্র 13 জন। তো চলো সবাই রেডি আশা করি। তো আজকে আমরা ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস পড়বো। এগুলো কি জিনিস আগে তোমাদেরকে বলে দিই, যে একটা জিনিস সবসময় মাথা রাখবে, আমরা যখন ইংলিশে সেন্টেন্স বলি বা স্পিচ লিখি, আমরা যখন সেন্টেন্স অথবা স্পিচ যে কোনো একটা যদি আমরা কিছু লিখতে যাই বা বলতে যাই, তাহলে আমাদেরকে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কাজ। কাজ ছাড়া কোনো রকম কোনো কথা হয় না, কাজ ছাড়া কোনো কথা আমাদের হয় না, ঠিক আছে? এই কাজ ছাড়া আমাদের কোনো কথা হয় না। এবং এই কাজের জন্য আর একটা জিনিস, যে এই কাজটা যেটা, এটা কি, এটাই হচ্ছে আমাদের ভার্ব, তাই না? তো সেন্টেন্স বা স্পিচ তৈরি করতে গেলে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে এই যে ভার্বটা, এই ভার্ব দু ধরনের হয়, এক কেউ পারফর্ম করছে এই ভার্বটা, এবং কেউ পারফর্ম করছে না বা বলা হয় নন পারফর্মিং ভার্ব, ঠিক আছে? এই পারফর্ম করা ভার্বের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন পারফর্ম করা ভার্বের নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই নন ফাইনাইট ভার্বের মধ্যেই আমাদের ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল পড়ে। এই যে ফাইনাইট ভার্বটা দেখতে পাচ্ছ, এই ফাইনাইট ভার্ব কখন বলি আমরা, যখন সাবজেক্টের ঠিক পরে বসতে পারে, যখন সে সাবজেক্টের ঠিক পরে বসে। নেক্সট হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী বসে, মাথায় রাখবে টেন্স চেঞ্জ হলে এই ভার্বও চেঞ্জ হয়, অনুযায়ী বসে। এবং আমাদের সাবজেক্টের নাম্বার, অর্থাৎ সে সিঙ্গুলার নাকি প্লুরাল, এই অনুযায়ী আমাদের ফাইনাইট ভার্ব বসে। তো তাকেই আমরা ফাইনাইট ভার্ব বলি, অথবা তাকে আমরা বলি মেন ভার্ব, যে সাবজেক্টের ঠিক পরে বসছে, টেন্স অনুযায়ী বসছে, এবং সাবজেক্ট সিঙ্গুলার না একবচন না বহুবচন, সেই অনুযায়ী আমাদের বসছে। তো দেখো, যে কোনো কথা তুমি বলতে চাও, যে কোনো কথা তুমি ধরো বললে প্লিজ গিভ মি সাম ওয়াটার, বা তুমি বলতে চাইলে যে গিভ মি সাম ওয়াটার, আমাকে একটু জল দিন। তো তুমি যখনই তুমি কাউকে কিছু বলতে যাচ্ছ, তখন দেখো তোমার কাজ কিন্তু চলে আসছে। এবার সব কাজ কিন্তু পারফর্ম হয় না, কিছু কিছু কাজ পারফর্ম হয় যেগুলোকে আমরা বলি ফাইনাইট ভার্ব, আর কিছু কিছু কাজ পারফর্ম হয় না যেগুলোকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। হলো, এবারে আমাদের যে ভার্বের ফর্ম আছে, আমাদের যে ভার্বের ফর্ম, দেখো ভার্বের আমাদের ফর্ম রয়েছে, কি কি ফর্ম রয়েছে, এক হচ্ছে ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং ভার্বের 5 নম্বর। এই যে ভার্বের 1 নম্বর ধরো আমি লিখলাম গো, তাহলে ভার্বের 2 নম্বর হচ্ছে ওয়েন, পাস্ট টেন্স, ভার্বের 3 নম্বর হচ্ছে গন, ভার্বের 4 নম্বর ফর্ম হচ্ছে গোয়িং, এবং ভার্বের 5 নম্বর হচ্ছে গোস। তো আমাদের এই ভার্বের 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর, এগুলোই একমাত্র আমাদের ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করতে পারে। কারণ কি, এরা সাবজেক্টের ঠিক পরে বসে, এরা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, এবং এরা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেই অনুযায়ী কিন্তু আমাদের বসে, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেই অনুযায়ী কিন্তু আমাদের বসে। তো এবারে দেখো, যখন আমরা করি আই গো দেয়ার, ঠিক আছে, দেখো সাবজেক্টের ঠিক পরে বসছে, প্রেজেন্ট টেন্সে ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়েছি, টেন্স চেঞ্জ করলাম আই ওয়েন্ট দেয়ার, তাহলে দেখো টেন্স চেঞ্জ করলে কিন্তু ভার্ব চেঞ্জ হচ্ছে। এবার আমি ধরো এখানে সাবজেক্টটাকে চেঞ্জ করব, ধরো আমি করলাম হি, তাহলে হি হয়ে গেলে কি হয়ে যাবে, হি গোজ দেয়ার হয়ে যাবে, তাহলে যেই সিঙ্গুলার হয়ে গেল অমনি প্রেজেন্ট টেন্সে ভার্বের 5 নম্বর ফর্ম হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব ফর্মটাকে বলবো, যে সাবজেক্টের ঠিক পরে বসছে, এবং দেখো প্রত্যেকটাতে কিন্তু পারফরমেন্স আছে, তাই না? প্রত্যেকটাতে কিন্তু পারফরমেন্স আছে, দেখো এই এখানে যায়, এ সেখানে যায়, এ সেখানে গিয়েছিল, তার মানে সত্যিকারের এখানে সবগুলোতে কিন্তু পারফরমেন্স দেখা যাচ্ছে। কিন্তু যদি তুমি এটা বলো যে আই ওয়েন্ট দেয়ার, ভালো করে দেখবে, আই ওয়েন্ট দেয়ার টু গো, সরি, টু বাই বুকস, আমি সেখানে গিয়েছিলাম কি কিনতে, বই কিনতে। তো ভালো করে দেখো, আমি যদি টেন্স চেঞ্জ করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে এরকম, আই গো দেয়ার টু বাই
বুকস। তো ভালো করে দেখো, টেন্স চেঞ্জ হলে কিন্তু এই টেন আমার ভার্বটা চেঞ্জ হলো, এই ভার্বটা কি কোনো রকম কোনো চেঞ্জ হয়েছে? এই ভার্বটা কোনো রকম কোনো চেঞ্জ হয়েছে কি? কোনো চেঞ্জ হয়নি। তার মানে টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, সাবজেক্টের পরে বসছে না, সাবজেক্টের নাম্বার যদি আমি এখানে হি করি তাহলে এখানে এটা চেঞ্জ হবে, হি গোজ দেয়ার টু বাই বুকস। তো এখানে দেখো এই যে কাজটা, এই কাজটা কি পারফর্ম করা হয়েছে এখনো? হয়নি। ও কিন্তু যাওয়া হয়েছে ওখানে, ওখানে যাওয়া হয় বা ওখানে সে গিয়েছিল বা আমি আমি যাই সেখানে বই কিনতে, কিন্তু বই কেনাটার কথাটা বা বই কেনার কাজটা এই সেন্টেন্সে কি পারফর্ম হয়েছে? তাহলে এটা কিন্তু আমার পারফর্ম হয়নি। কোনটা পারফর্ম হয়নি? এই টু বাইটা পারফর্ম হয়নি। তার মানে কিছু কিছু ভার্বের ফর্ম আছে, এটা কি কিরকম জিনিস, টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। কিছু কিছু ভার্বের ফর্ম আছে যারা পারফরমেন্স দেয় না, ঠিক আছে? শুধুমাত্র পারফরমেন্স দেয় কারা? ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের এক নম্বর ফর্ম এবং ভার্বের পাঁচ নম্বর ফর্ম, সাবজেক্টের পরে বসে, সাবজেক্টের সিঙ্গুলার না প্লুরাল সেই অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সে বসছে এবং পারফরমেন্স সে বোঝাচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না, এগুলো আমাকে পারফরমেন্স বলছে না। তাহলে কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে, যে কোন নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ আমাদেরকে কী বলে, জেরান্ড আমাদেরকে কী হিসাবে ব্যবহার করা হয়, পার্টিসিপেল কীভাবে ব্যবহার করব আমরা, এইগুলো জিনিস আজকে আমরা এখানে পড়ব। অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্বের মধ্যেই আসে। এবার দেখো অক্সিলিয়ারি ভার্বের যে কোনো কথা বললে, এই যে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কারা বলো? এই যে ইজ, অ্যাম, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে ডু, ডিড, ডাজ, তারপর হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো সব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আরও আছে মোডাল অক্সিলিয়ারি, আছে মোডাল অক্সিলিয়ারি আছে, তাই না? মোডাল ভার্ব কারা কারা বলো? ক্যান, উইল, শ্যাল, শুড। দেখো এগুলো কিন্তু, এগুলো সব সাবজেক্টের ঠিক পরে বসে, টেন্স অনুযায়ী বসে, দেখো টেন্স অনুযায়ী বসে, তাই না? এবং সাবজেক্টের নাম্বার অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল এই অনুযায়ীও বসে। দেখো সিঙ্গুলার প্লুরালের জন্য আলাদা আলাদা কিন্তু বি ভার্ব রয়েছে। দেখো সিঙ্গুলার প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তো এগুলো আমরা জানি, এগুলো আমরা করেছি, ঠিক আছে? অক্সিলারি ভার্ব তার মানে হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্ব একটি ফাইনাইট ভার্ব হলো। তো এখানে আমরা ইনফিনিটিভস বা জিরান বা পার্টিসিপেল কিভাবে ব্যবহার করব, চলো আগে দেখি যে ইনফিনিটিভস কিরকম ভাবে কাজ করে। ইনফিনিটিভস কাজ করে রিজন অফ, রিজন অফ দ্য ওয়ার্ক, কি যেটা বলেছি কাজের কারণ, অর্থাৎ কাজের কারণ হিসাবে কাজ করে, বাক্যে কার্যের কারণ হিসেবে কাজ করে, অর্থাৎ এ কাজ করে অ্যাডভার্বের মতো। যে কাজের ব্যাপারে কিছু বলে তাকেই বলি আমরা অ্যাডভার্ব। কেমন? যেরকম হচ্ছে আই গো টু স্কুল টু স্টাডি, ঠিক আছে? এবারে এখানে আমি যদি টেন্স চেঞ্জ করি তাহলে হয়ে যাবে আই ওয়েন টু স্কুল টু স্টাডি। তো এখানে টু স্টাডি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। এটা কি বোঝাচ্ছে? আমি স্কুলে কেন যাই, আমি স্কুলে কেন যাই, কারণ আমি পড়তে যাই। তার মানে কি? এগুলো হচ্ছে পারপাস অফ অ্যাকশন অথবা রিজন অফ অ্যাকশন, কাজের কারণ, রিজন অফ অ্যাকশন। তাহলে এগুলো আমাকে যখনই দেখবো সেন্টেন্সের রিজন অফ অ্যাকশন বোঝাচ্ছে বা চ্যান্স বা তুমি বলতে পারো টেন্ডেন্সি, তখন আমরা ইনফিনিটিভ ইউজ করব। এগুলোকে বলা হয় ইনফিনিটিভস, টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম হলো। এবারে আমরা কিছু কিছু ইনফিনিটিভস আছে, কিছু কিছু ইনফিনিটিভস আছে যারা দেখতে শুধুমাত্র ভার্বের এক নম্বর ফর্মের মতো, এদেরকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভস। বেয়ার ইনফিনিটিভস কিভাবে কাজ করে ভালো করে দেখো। এক নম্বর, এ কীভাবে কাজ করে? যদি আমরা ডু অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে যদি আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বানাই তখন এগুলো কাজে লাগে। দেখো নেগেটিভ মানে কি? কাজ হয়নি, নো পারফরমেন্স। কিন্তু নেগেটিভ দেখো, যখনই আমাদের নো পারফরমেন্স আছে তখনই আমাদের নন ফাইনাইট ভার্বও চলে আসে। কীরকম? নেগেটিভ মানে কি? আমি কাজটা করি, তখন আমি কি করি? আই ডু নট ব্রেক দ্যাট, আমি সেটা ভাঙিনি। তার মানে কি? আমি কাজটা কিন্তু করিনি, নো পারফরমেন্স হয়নি, ওই জন্য দেখো আমার অক্সিলিয়ারি ভার্বের দরকার পড়লো, তাই না? কেন অক্সিলিয়ারি ভার্বের দরকার পড়ে? যখন নন পারফরমেন্স হয়, নন পারফরমেন্স হলে আমাকে কি করতে হবে? নন ফাইনাইট ভার্বগুলোকে আনতে হবে। নন ফাইনাইট ভার্বকে আনতে হলে অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে। তো দেখো আই ডু নট, ডোন্ট মানে কি? ডু নট ব্রেক। এবারে তুমি যদি টেন্স চেঞ্জ করো তাহলে কি দেখতে পাচ্ছে? আই ডিড নট ব্রেক, ঠিক আছে? দেখো এটার কোনো চেঞ্জ হয়েছে কি?
এটার কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ কার হয়েছে? এর চেঞ্জ হয়েছে। ডু এর ডু ভার্বের চেঞ্জ হয়েছে, ডু অক্সিলিয়ারি ভার্বের টেন্স চেঞ্জ করলে আমাদের এইটা চেঞ্জ হচ্ছে। বলো যদি আমি আই করি, সরি হি করি, তাহলে হি করলে হি ডাজ নট ব্রেক ইট করতে হবে, হি ডাজ নট ব্রেক ইট বা ব্রেক দ্যাট, তাহলে কি হয়ে যাচ্ছে? এইটা চেঞ্জ হচ্ছে। ব্রেক কি চেঞ্জ হচ্ছে? এই যে ভার্বের এক নম্বর ফর্ম টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, তার কোনো সাবজেক্টের ঠিক পরে বসেনি, ভালো করে দেখো সাবজেক্টের ঠিক পরে বসেনি, এগুলোকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভস। ঠিক আছে, ভার্বের এক নম্বর ফর্মের মতো কাজ করছে, এরাও আমাদের পারপাস অফ অ্যাকশন হিসাবেই কাজ করে, ডু অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে। এবার ইন্টারোগেটিভ দেখাই, নেগেটিভ তো দেখালাম, ইন্টারোগেটিভ মানে কি? দেখো ডিড ইউ ব্রিং দ্যাট, তুমি কি সেটা এনেছো? ভালো করে দেখো, এখানে আমি ডু ভার্বের সাহায্য নিয়েছি, ব্রিং দেখো ভার্বের এক নম্বর ফর্ম। এবার আমি টেন্স চেঞ্জ করো, টেন্স চেঞ্জ করলে ডু ইউ ব্রিং দ্যাট হয়ে যাবে, ডু ইউ ব্রিং দ্যাট। এটার কোনো চেঞ্জ হয়েছে? এটার কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, ভার্বের এক নম্বর ফর্মই আছে। ধরো আমি ইউজ করলাম ডাজ হি ব্রিং ইট, তাহলে দেখো কি হচ্ছে, বা ডাজ হি ব্রিং দ্যাট, তাহলে এখানে কি হচ্ছে? আমার সাবজেক্ট এটা, এটা দেখো অক্সিলিয়ারি ভার্ব, এবং এই টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো টেন্স অনুযায়ী চেঞ্জ হলো, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হলো, কিন্তু এর কিন্তু কোনো চেঞ্জ নাই। এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। কেন স্যার এখানে বেয়ার, এখানে কি পারফরমেন্স হচ্ছে না? অবশ্যই হচ্ছে না। দেখো কোথায় পারফরমেন্স হচ্ছে, জিজ্ঞাসা করো যে তুমি কি সেটা এনেছিলে। তুমি যদি এখন বলো হ্যাঁ আমি এনেছিলাম, আই ব্রড দ্যাট, দেখতে পাচ্ছ? এবারে দেখো এখানে তোমার পারফরমেন্স হলো, যেই পারফরমেন্স হলো সাবজেক্টের ঠিক পরে ফাইনাইট ভার্ব নিজের ফর্ম নিয়ে বসে পড়লো, ভার্বে দুই নম্বর ফর্ম। এ কিন্তু নিজের ফর্ম নিয়ে সাবজেক্টের ঠিক পরে টেন্স অনুযায়ী বসে পড়েছে। এখানে তুমি টেন্স চেঞ্জ করো, আই ব্রিং দ্যাট, দেখো ঠিক সাবজেক্টের পরে বসে পড়েছে এবং টেন্স মেনে চলছে। ঠিক আছে, এ কিন্তু কোনো টেন্স মানছে না এখন। তাহলে যেহেতু এটার প্রশ্ন, এটা তো প্রশ্ন, কাজ এখনো হয়নি, কাজ আমার হয়নি, তাহলে আমার এখানে ওই জন্য অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিচ্ছি, নন ফাইনাইট ভার্ব ইউজ করছি। ক্লিয়ার হয়েছে সকলের? তো এইভাবে আমরা, তাহলে কি এই যে ডিড নট ডু নট এগুলো যে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করছি, কখন? যখন কাজ হচ্ছে না বা প্রশ্ন করছে কাজ হয়েছে কি হয়নি। আর কি কি সাথে ইউজ হয় আমাদের বেয়ার ইনফিনিটিভ? আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ হচ্ছে আর কার সাথে? আর হচ্ছে আমাদের মোডাল ভার্বের সাথে। মোডাল ভার্বের সাথে আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। যেরকম হচ্ছে দেখো আই ক্যান ডু দ্যাট, স্যার এখানে কি কাজ হয়নি, এখানে কি পারফর্ম হয়নি? অবশ্যই এখানে পারফরমেন্স হয়নি। কেন হয়নি? তুমি বলেছো তুমি পারো, তুমি কি এখানে করেছো? তুমি যদি বলে হ্যাঁ আমি কাজটা করেছি, আই ডিড দ্যাট, তখন দেখো সাবজেক্টের ঠিক পরে ফাইনাইট ভার্ব বসে গেল, দেখেছো? টেন্স চেঞ্জ করো, আই ডু দ্যাট, টেন্স চেঞ্জ করো, আই ডু দ্যাট, দেখো তাহলে কি হচ্ছে? ভার্বটিক সাবজেক্টের ঠিক পরে বসছে, বসতেই হবে ওকে, কারণ কিছু করার নেই, তাই না? টেন্স চেঞ্জ করলে আমার কিন্তু এটা এখানেই বসছে সাবজেক্টের পরে, কিন্তু যখন আমি বলছি আমি পারি কাজটা করছি, আমি করবো কাজটা, আই উইল ডু দ্যাট, তখন দেখতে পাচ্ছ এটার কোনো চেঞ্জ হচ্ছে? তুমি পাস্ট টেন্স করো, আই কুড মেক দ্যাট, দেখো ভালো করে, যদি আমি করি আই কুড মেক দ্যাট, আই ক্যান মেক দ্যাট, তাহলে কি হচ্ছে? দেখো টেন্স চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে, আমার কিন্তু মেক চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে সেই ভার্বের এক নম্বর ফর্ম যাকে আমরা বলছি বেয়ার ইনফিনিটিভ। এগুলোতে কখন কাজে আসছে? যখন নন পারফরমেন্স হচ্ছে আমাদের, কাজটা করব, করতে পারবো বলেছি, কাজটা আমি করা উচিত বলছি, আই শুড ডু, আই শুড মেক দ্যাট, আই শুড মেক দ্যাট, আমাকে ওটা বানাতেই হবে, আমি কি এখনো করিনি কাজটা, এটা উচিত, এটা কিন্তু এখনো পারফরমেন্স হয়নি, নো পারফরমেন্স। ওই জন্যই আমরা অক্সিলিয়ারি ভার্ব, আর কিরকম অক্সিলিয়ারি, এটা এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছি, তার সাথে ইউজ করছি বেয়ার ইনফিনিটিভ, ভার্বের এক নম্বর ফর্ম। হলো ভার্বের এক নম্বর ফর্ম তখনই ফাইনাইট ভার্ব যখন সে সাবজেক্টের ঠিক পরে বসবে, তখনই হচ্ছে সে ভার্বের এক নম্বর ফর্ম ফাইনাইট, যখন সে সাবজেক্টের ঠিক পরে বসবে। হলো ইনফিনিটিভ আর কার সাথে বসে? ইনফিনিটিভ আর বসে আমাদের, সরি বেয়ার ইনফিনিটিভ বলছিলাম না, বেয়ার ইনফিনিটিভ আমরা শিখছিলাম। এরপরে আর একটা বেয়ার ইনফিনিটিভ কি? কজেটিভ ভার্বের সাথে ইউজ হয়, কজেটিভ ভার্ব,
পজিটিভ ভার্ব কারা কারা? যারা ঘটায়, নিজে কিছু করায় না, কাজ ঘটায়। যেমন দেখো, মেক, হেল্প, স্টপ, অ্যালাউ, ঠিক আছে, মেক, হেল্প, স্টপ, অ্যালাউ, বিড, লেট, এগুলো হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। এগুলো কাজকে করায়। ধরো সাবজেক্ট একটি পজিটিভ ভার্ব, সিভি পজিটিভ ভার্ব সে ইউজ করেছে, এটা কার, যার ওপর করবে, যার ওপর কাজটা করবে। যেরকম কি একটা অবজেক্ট ধরো করলাম, এখানে একজন অবজেক্ট বসবে এই কাজের, যদি বসে যায় তাহলে এই অবজেক্টকে দিয়ে যে কাজটা করাবো এটা আমি ভার্বের এক নম্বর ফর্ম বসাবো। যেরকম ধরো আমি বললাম আই মেড হিম সিং এ সং, ভালো করে দেখো আমি কি করলাম, আমি তাকে কি করলাম, এটা আমার পজিটিভ ভার্ব। দেখো মেক করেছি, পজিটিভ ভার্বের পরে তার অবজেক্ট বসে গেছে, অবজেক্টকে দিয়ে কি করাবো, গান করাবো, সেই গানটা দেখো ভার্বের এক নম্বর। এটাই বলতে চাইছি, অবজেক্টকে দিয়ে তুমি এই ভার্বগুলো দিয়ে যে কাজ করাবে সেই কাজটাকে তুমি ভার্বের এক নম্বর হিসাবে লিখবে। যেমন দেখো আমি যদি বলি আই লেট হিম গো, যেই লেট হলো পজিটিভ ভার্ব, তারপরে দেখো অবজেক্ট, তারপরে করতে হবে গো, আই লেট হিম গো হলো। তারপর দেখো তুমি যদি বলো যে আই আই বিড হিম, আই বিড হিম চুজ দ্য কালার, তো আমি তাকে বললাম কালারটাকে চুজ করতে। তো দেখো আমি তাকে বললাম, তাকে দিয়ে চুজ করাচ্ছি, ওই জন্য দেখো আমি এই অবজেক্টকে দিয়ে যে কাজটা করাচ্ছি সেটা ভার্বের এক নম্বর, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হয়ে বসবে। হয়ে গেল পজিটিভ ভার্ব। তার মানে পজিটিভ ভার্ব দিয়ে একটা আমি শিখে গেলাম, ক্লিয়ার হয়েছে? চলো এবারে আমরা শুরু করব নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স কারা? যখন আমরা রিকোয়েস্ট করি, যখন আমরা কাউকে অ্যাডভাইস দিই, যখন কাউকে আমরা অর্ডার দিই, বা যখন কাউকে কোনো প্রপোজাল দিই, এগুলোর জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। কীরকম ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে? ভার্ব প্লাস অবজেক্ট। এই যে ভার্বটা বসাই, এই ভার্বটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কেন? কারণ এর কোনো সাবজেক্ট নাই। ছোটবেলায় বলা হতো যে ক্লোজ দ্য ডোর, এটা আমি একটা অর্ডার দিচ্ছি, ঠিক আছে, ক্লোজ দ্য ডোর, অর্ডার করছি একটা। এই অর্ডারটা এখনো কি কেউ মেনেছে? এখনো কেউ দরজাটা কি ক্লোজ করেছে? করেনি, ওই জন্য দেখো সাবজেক্ট আমার কিন্তু নেই। তো এই যে ক্লোজ, ক্লোজ দ্য ডোর, তারপর আমি বললাম যে ব্রিং দ্যাট বুক, ব্রিং দ্যাট বুক, বইটা আমাকে এনে দে, তো এটা আমি অর্ডার করছি। দেখো ব্রিং, এগুলো সব ভার্বের এক নম্বর ফর্ম, এদের কাছে কোনো সাবজেক্ট নাই, এরা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কেন? কারণ দেখো এখনো কাজটাই হয়নি। এখনো কি কাজটা হয়েছে? তুমি রিকোয়েস্ট করলে, প্লিজ প্লিজ কাম টু মাই, কাম টু মাই হাউস, তুমি কাউকে বললে আমার বাড়ি এসো, তো দেখো ভার্বের এক নম্বর ফর্ম। এখানে সাবজেক্ট নেই, যাকে বলছে সে উজ্জ টুজ্জ সব কিছু নয়, সাবজেক্টই নাই, তাই জন্য এটা কোনো আমার পারফরমেন্স হচ্ছে না, এটা কোনো পারফরমেন্স নেই বলে এটা আমার মেন ভার্ব নয়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বেয়ার ইনফিনিটিভ বলবো এটাকে, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাডভাইস দাও, ওবে ইউর প্যারেন্টস, দেখো কোনো সাবজেক্ট নাই, ওবে ইউর প্যারেন্টস, এখনো কাজটা কি হয়েছে, এখনো কি প্যারেন্টসকে মেনেছে, তাহলে আমি কেন শুধু শুধু অ্যাডভাইস দিচ্ছি, নিশ্চয়ই মানেনি তাই জন্য এই অ্যাডভাইসটা দিচ্ছি। তো এই অ্যাডভাইসটা দেওয়াটা কি, এখনো কাজটা কিন্তু হয়নি, তাই না? তো সেই জন্য আমরা নন ফাইনাইট ভার্ব ইউজ করি। প্রথমে যে ভার্বটা ইউজ করছি এটা বেয়ার ইনফিনিটিভ, এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ কোথায় কি, বিড মানে বলা কাউকে, ঠিক আছে। যদি যদি তোমরা দেখো যে আমার কোনো একটি কাজ পারফর্ম হচ্ছে না, তখন কিন্তু আমরা এই বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভস ইউজ করব। কখন? যখন দেখব কাজের পারপাস বলছে। তার মানে ইনফিনিটিভসের মধ্যে যে বেয়ার ইনফিনিটিভ আমরা পড়লাম, বেয়ার ইনফিনিটিভস আর একটা পড়লাম যেটা হচ্ছে শুধু ভার্বের এক নম্বর ফর্ম, আর ইনফিনিটিভ কি টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। বেয়ার ইনফিনিটিভ কার কার ক্ষেত্রে বসবে? ডু অক্সিলিয়ারি ভার্ব এক, তারপরে হচ্ছে আমাদের মোডাল ভার্ব দুই, তিন নম্বর হচ্ছে আমাদের কার সাথে বসবে? পজিটিভ ভার্ব, এবং তার সাথে আর কার সাথে বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে এরা আমাদের কাজে লাগবে। হলো, এবারে দেখো জিরান্ড কী জিনিস। জিরান্ড হচ্ছে আমাদের কাজের নাম। এটা কী ছিল? এগুলো হচ্ছে কাজের কারণ, এগুলো হচ্ছে কাজের কারণ বা কাজের টেন্ডেন্সি, কাজটা করতে যাওয়ার চাহিদা, আর এটা হচ্ছে কাজের নাম। তুমি কাজটা করে দেখাতে হবে, কাজের নামটা বলে, কিরে তুই কি ভালোবাসিস? আই লাইক ড্রাইভিং, আই লাইক ড্রাইভিং। তুমি কিন্তু কাজটা করে দেখাচ্ছ না, এটা কিন্তু কাজের নামটা বলছো,
কাজের নাম, অর্থাৎ এটা একটা নাউন ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। এটা কি করে বুঝবো স্যার কাজের নাম বোঝাচ্ছে? দেখো কাজের নাম যখন নাউন, নাউন কোথায় বসে? সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই দুটোর মধ্যে শুধুমাত্র এই দুই জায়গাতেই নাউন বসতে পারে, আর কোথাও বসবে না। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখতে পাচ্ছ অবজেক্টের জায়গায় বসছে। ধরো তুমি বললে যে স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে দেখো এখানে স্মোকিং সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে কি নাউন এটা। কাজের নাম সেটা কি করছে? ভার্ব কজেস ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে? ক্যান্সার ঘটাচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্টে যদি ভার্ব প্লাস আইএনজি বসাই তাহলে সেটাকে আমরা বলবো জিরান। জিরান কার মতো কাজ করে? নাউনের মতো। হয়ে গেল, নেক্সট চলে যাবো পার্টিসিপল। পার্টিসিপল কিরকম ভাবে কাজ করে? দেখো পার্টিসিপল হচ্ছে কাজ করে অ্যাডজেক্টিভের মতো। পার্টিসিপল কিভাবে কাজ করে? অ্যাডজেক্টিভের মতো। যেমন দেখো আমি যদি বলি আই অ্যাম রানিং, তার মানে কি? এটা আমার একটা অবস্থা বোঝাচ্ছে। কিরকম অবস্থা? চলমান অবস্থা। তো যদি কেউ অবস্থা বোঝায় সাবজেক্টে, তাহলে সে কে? তাহলে সে অ্যাডজেক্টিভ। আবার স্থির অবস্থা বোঝায়, আই অ্যাম টায়ার্ড। এই যে টায়ার্ড বললাম, এটা কি? এটা হচ্ছে স্থির অবস্থা, তাই না? ক্লান্ত হয়ে গেছি, আমি তো দেখতে পাচ্ছি না আমি ক্লান্ত হচ্ছি আস্তে আস্তে, এটাও তো আমার তাহলে অ্যাডজেক্টিভ, এই সাবজেক্টের ব্যাপারে জিজ্ঞাসা করছি। তাহলে এইগুলো, এই যে পার্টিসিপেল, এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল, এটা হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের 4 নম্বর ফর্ম। এবার স্যার জিরান্ডার প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে কি পার্থক্য? দুটোই তো ভার্ব প্লাস আইএনজি। এটা আমার শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে বসবে নাউন হয়ে, তাই না? নাউন হয়ে বলছে, এ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যেমন ধরো আই 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 থিঙ্ক, আই থিঙ্ক রাজু ইজ আ চার্মিং চার্মিং বয়, তার মানে চার্মিং, দেখো চার্মিং বা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বয়। তো এগুলো কি? দেখো বয়টা কি? বয়টা আমার নাউন। নাউনের ব্যাপারে যে বলে সে কে? নাউনের ব্যাপারে যে বলে সে কে? অনেকবার তোমাদেরকে এগুলো শিখিয়েছি, কাজ দিয়ে নাম খুঁজবে। নাউনের ব্যাপারে যে বলছে সে কে? সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? নাউনের ব্যাপারে যে বলে। তো দেখো যেমন হচ্ছে আই স, আমি একটি চলমান ছায়া দেখলাম, তো আই স, আই স মুভিং আ মুভিং শ্যাডো, তাহলে সে কিরকম শ্যাডো? সে চলমান, চলমান অবস্থা বোঝাচ্ছে। তাহলে কি চলমান? এই শ্যাডোটা হচ্ছে নাউন। কিরকম ছিল? চলতে থাকা একটা ছায়া দেখেছিলাম। তো ঠিক আছে, যেরকম হচ্ছে আই স আ ব্রোকেন গ্লাস, দেখো এটাকে আমরা নাউনের আগে বসিয়ে দিলাম। কিরকম গ্লাস? ব্রোকেন গ্লাস, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম এবং ভার্বের 4 নম্বর ফর্ম, এরা পার্টিসিপেলের মতো কাজ করছে। কি বোঝাচ্ছে? স্টেট অফ অ্যাকশন, অ্যাকশনের অবস্থা। এটা কি বোঝাচ্ছে? অ্যাকশনের নাম, নেম অফ অ্যাকশন। আর এটা কি বোঝাচ্ছে? কাজের কারণ, রিজন অফ অ্যাকশন। হয়ে গেল, তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা কি কিভাবে কাজ করছে। ইনফিনিটিভ 2+ ভার্বের 1 নম্বর ফর্ম অথবা ভার্বের 1 নম্বর ফর্ম, এরা কিভাবে কাজ করছে? এরা হচ্ছে পারপাস অথবা রিজন অফ অ্যাকশন। ভালো করে দেখো, রিজন অফ অ্যাকশন হলো এটা কি জিরান্ড, এরা হচ্ছে নেম অফ অ্যাকশন, কাজের নাম। কিরকম দেখতে? ভার্ব প্লাস আইএনজি। কার মতো কাজ করে? নাউনের মতো। পার্টিসিপল কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভ। এরা কি কিরকম? এক হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে ডি ইডি ইএন এগুলো যুক্ত হবে। এগুলো আমাদের হচ্ছে স্টেট অফ অ্যাকশন, কাজের অবস্থা আমাদেরকে বোঝায়। হয়ে গেল, তো চলো শুরু করা যাক এবারে আমাদের কয়েকটা এক্সারসাইজ। দেখো সামহাউ হি ম্যানেজড, সামহাউ হি ম্যানেজড ড্যাশ দ্য লকড ডোর উইদাউট ড্যাশ ইট। তো কি ম্যানেজ করলো? লকটাকে উইদাউট, মানে উইদাউট মানে ড্যামেজ না করে ওটাকে খুলতে। তাহলে কি হয়ে যাবে? ম্যানেজ কি? খুলতে, তার মানে যখনই বলতে খুলতে ম্যানেজ করেছে। কেন ম্যানেজ করলো? কেন ম্যানেজ করলো বলো? কেন ম্যানেজ করলো? খুলবো বলে, তাই তাই না? কেন ম্যানেজ করলো? তাহলে কাজের, এই যে ম্যানেজ করলো, তার কাজের কারণটা কি? কাজের কারণটা হচ্ছে, কাজের কারণটা কি? কাজের কারণটা হচ্ছে দরজাটাকে খোলা, তাই না? এই লক ডোরটাকে ওপেন করা, এটাই হচ্ছে কাজের কারণ। তো তাহলে আমি কি করে দেবো? ইনফিনিটিভ কাজের কারণ মানে কি?
কাজের কারণ মানে কি? কাজের কারণ, কাজের কারণ হচ্ছে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম এটাতে আছে আর এটাতে আছে, বাকিগুলো হবে না। তাহলে এখানে হচ্ছে হয়ে গেল আমাদের টু ওপেন, আর এটা কি হবে? উইদাউট উইদাউট ড্যাশ ইট, এটা কি উইদাউট ড্যামেজ ইট না ড্যামেজিং ইট? ভালো করে দেখো, এটাকে উইদাউটের পরে আমার এখানে কি ধরনের বসবে? দরজাটা কি ভেঙে গেছে? না, দরজাটা তো খুলে দিয়েছে, ম্যানেজ করে নিয়েছে বলেছে। তাহলে দরজাটা এখনো স্থির অবস্থায় যায়নি, এখনো ভাঙেনি, এখনো স্থির অবস্থা হয়নি, তাহলে এটা কি চলমান অবস্থা? উইদাউট ড্যামেজিং ইট, উইদাউট ড্যামেজিং ইট, চলমান, এখনো তো হয়নি, চলমান তো, এখনো দরজাটা ভাঙেনি, চলমান চলছে। যদি দরজাটা ভেঙে যেত তাহলে আমি করতাম ড্যামেজ, কিন্তু ড্যামেজিং তো এটা, কারণ কি এখনো ভাঙেনি দরজাটা, উইদাউট ড্যামেজিং ইট। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাহলে কাজটা কিরকম অবস্থায় আছে, কাজের কারণ না নাম, এই জিনিসগুলো তুমি যদি বুঝতে পেরে যাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটা করো। ড্যাশ অ্যালকোহল উইথ মেডিকেশন কজেস সিরিয়াল হেলথ ইস্যুস, ড্যাশ বলো, ড্যাশ অ্যালকোহল উইথ মেডিকেশন, টেকিং অ্যালকোহল উইথ মেডিকেশন, টু টেক অ্যালকোহল উইথ মেডিকেশন, এখানে কি? এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে কে বুঝতে পারে? একমাত্র জিরান্ড। তার মানে জিরান্ড যদি আমি বলি তাহলে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে, তাহলে এই দুটো কেটে দিলাম, কারণ সাবজেক্টের জায়গায় বহাতে হবে ভার্ব। সাবজেক্টের জায়গায় তুমি যদি ভার্ব বহাতে চাও তাহলে তোমাকে জিরান্ড ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বহাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা তো সেন্টেন্সের স্ট্রাকচার, এই সেন্টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট অথবা অবজেক্টে যদি তুমি ভার্ব বহাতে চাও তাহলে ভার্ব প্লাস আইএনজি বহাতে হবে, জিরান্ড ফর্ম। তাহলে আমরা এখানে করব এইটা নয় তো এইটা, এই দুটো হবে না। এবার হচ্ছে টেকিং অ্যালকোহল উইথ মেডিকেশন কজেস সিরিয়াল হেলথ ইস্যুস টু অকার, হেলথ ইস্যুস অকারিং, বলো কোনটা হবে অ্যান্সার, এ না সি হবে? দেখি কে কে বলতে পারে, চটপট করে বলে দাও, দেখি তাড়াতাড়ি করে বলে ফেলো, ফার্স্ট তাড়াতাড়ি করে বলে ফেলো, তাড়াতাড়ি করে বলে ফেলো, ফার্স্ট তাড়াতাড়ি করে বলো। দেখো কি হতে পারে, হেলথ ইস্যুস হতে পারে, হতে পারে যদি আমরা মদ খাই ওষুধের সাথে, যদি আমরা ওষুধের সাথে যদি আমরা এখন মদ নিতে শুরু করি, টেকিং অ্যালকোহল উইথ মেডিকেশন কজেস সিরিয়াল হেলথ ইস্যুস, কি করতে পারে? হতে পারে, তাহলে কি হয়ে যাবে? টু অকার, টেন্ডেন্সি, টেন্ডেন্সি বোঝাচ্ছে, পারপাস, এটাই তো পারপাস না? তুমি যদি এখন অ্যালকোহলের সাথে মেডিকেশন নিচ্ছে কেউ, তার মানে ওর পারপাস, শরীরের পারপাস কি? কিছু একটা বড় কিছু ঘটবে, তো টু অকার হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ, টেকিং টু অকার। চলে যাবো তিন নম্বর, দ্য টেক্সট ওয়াজ টু লং ফর মি, ড্যাশ অন মাই ওন, টু ট্রা, দেখো যখনই এখানে টু দেখতে পাবে, টি ডাবল ও টু, টি ডাবল ও টু এর পরে, টি ডাবল ও টু এর সাথে সবসময় টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম বুঝবে। তো টু এর সাথে টু লং ফর মি, টু ট্রান্সলেট, হয় এটা হবে নয়তো এটা হবে, এই দুটো হবে না, হলো। এবারে অন মাই ওন, সো আই আস্ক স্টিভ ড্যাশ মি উইথ ইট, তো তুমি স্টিভকে কেন রিকোয়েস্ট করলে? তুমি স্টিভকে রিকোয়েস্ট করলাম কেন? কারণ যাতে হেল্প করে, যাতে হেল্প করে, হেল্প করতে, এই করতে যেতে, এগুলো হলে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে কি হয়ে গেল অ্যান্সার, এটা টু ট্রান্সলেট টু হেল্প, অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ আমি কি কেন ওকে রিকোয়েস্ট করলাম, এই জন্য রিকোয়েস্ট করলাম যাতে ও আমাকে হেল্প করে। তাহলে কাজের পারপাস কি, আমি ওকে কেন আস্ক করলাম, যাতে ও আমাকে হেল্প করে, তাহলে টু হেল্প। আর লং ফর্ম ইট, টু ট্রান্সলেট অন মাই ওন, যেহেতু আমি ট্রান্সলেট করতে পারছি না তাই তাকে আমি জিজ্ঞাসা করলাম আমাকে হেল্প করবে কিনা, তাহলে এটা তো পারপাস, কিসের পারপাস, কোন কাজের? এই যে আমি স্টিভের কাছে সাহায্য চেয়েছি, কি জন্য? যাতে ও আমাকে হেল্প করে, তাই জন্য টু হেল্প। চলো নেক্সট চলে যাবো, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল সি, চলে যাবো চার নম্বর, আই উড রাদার ড্যাশ এ নিউ টেলিভিশন বিকজ ইটস নট ওয়ার্থ ড্যাশ সাচ অ্যান ওল্ড টিভি সেট রিপেয়ার, আই রাদার বট, আই রাদার বাই, আই রাদার টু বাই, আই রাদার বাইং, কোনটা হবে? আমি এর থেকে ভালো একটা নতুন টিভি কিনে নেব, তাহলে বলো কোনটা অ্যান্সার হবে, বলো এর থেকে ভালো আমি একটা নতুন
টিভি কিনে নেব। চলো এখন তোমাদের একটা নতুন জিনিস শেখাবো, শিখে নাও এটা। এটা আমরা সকলেই জানি, নুন, এই ব্যাপারটা সবাই জানি যে টু এর পরে ভার্বের এক নম্বর ফর্ম বসে। কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে, যেরকম হচ্ছে ধরো অ্যাডিক্টেড টু, তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, ওয়ার্থ টু, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু। এদের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসবে। জানি আমি টু এর পর ভার্বের এক নম্বর ফর্ম বসে, কিন্তু এগুলো যদি থাকে তাহলে আমার ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে। তো এখানে ওয়ার্থের পরে টু হ্যাভিং করতে হবে। আর আমি এর থেকে ভালো একটা নতুন বই কিনে দেবো, আই উড রাদার টু বাই এ নিউ টেলিভিশন, সরি সরি সরি, এটা চার নম্বর হবে না, এটা হচ্ছে আমাদের আই রাদার বাই, ইটস নট ওয়ার্থ, এখানে টু এর দরকার নেই, ওয়ার্থ হ্যাভিং সাচ। কেন এটা হ্যাভিং হলো তোমাদেরকে বলি, এটা আমাদের দুই নম্বর অ্যান্সার, বি নম্বর অ্যান্সার হবে। কেন করলাম ভালো করে দেখো, এ দেখো এখানে কি আছে, আই আই ডি কথাটার মানেটা হচ্ছে আই উড হলো, উড কি, উড হচ্ছে মোডাল। এবার যদি মোডাল হয় তাহলে মোডাল ভার্বের পরে সবসময় কি বসবে, ভার্বের এক নম্বর ফর্ম, তাই জন্য আমি এখানে বাই করলাম হলো। এখানে বাই একটাই অপশান আছে, তাহলে আমি বি নম্বরই অ্যান্সার করে দেবো। ওয়ার্থ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন, নাউন কে হতে পারে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি কে আছে, হ্যাভিং আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল বি। তো এইভাবে তুমি করতে পারো, গ্রামাটিক্যাল সেন্স যদি ক্লিয়ার থাকে বেসিক, তাহলে তুমি এগুলো চট করে অ্যান্সার করে ফেলতে পারবে, এটা বি অ্যান্সার হবে, ভেরি গুড। আমি প্রথমে একটু ভুল করছিলাম, তার জন্য অত্যন্ত দুঃখিত। পাঁচ নম্বর, ইউ সিম ড্যাশ এ মিস্টেক দিস টু নাম্বারস, তাহলে ইউ সিম টু হ্যাভ মেড এ মিস্টেক, ইউ সিম মেড, ইউ সিম হ্যাভিং মেড, হি সিম টু মেক, ভালো করে দেখো কোনটা হবে অ্যান্সার। ওয়ান মিনিট, একটা শূন্য স্থানে এখানে ছুটে গেছিল, ইউ সিম টু সিম ড্যাশ এ মিস্টেক ড্যাশ দিস টু নাম্বারস, বলো কোনটা অ্যান্সার, তাড়াতাড়ি করে বলে ফেলো ফার্স্ট, দেখি কে কে বলতে পারে। সিম টু হ্যাভ মানে মনে মনে হচ্ছে তুমি এরকম একটা ভুল করেছো, বলো সিম মানে, দেখো কোশ্চেনটা ঠিক মতো করে টাইপ হয়নি, তার জন্য অত্যন্ত দুঃখিত। যখন আমি বলছি সিম, তার মানে কি সে একটি মিস্টেক করে ফেলেছে, তার মানে তার মধ্যে একটা মিস্টেক সে করেছে। তাহলে এখানে হচ্ছে সিম টু হ্যাভ মেড এ মিস্টেক, যেহেতু ইন আছে, ইন হচ্ছে একটি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে সবসময় আমার একটি অবজেক্ট বসে, অবজেক্টে কে বসতে পারে, একমাত্র নাউন। নাউন যদি ভার্ব দিয়ে লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড ইউজ করতে হবে, তাহলে জিরান্ড ইউজ করলে আমি করবো হচ্ছে অ্যাডিং, তাই জন্য আমি এখানে করবো অ্যান্সার অপশান এ নম্বর অ্যান্সার করবো। তাহলে ইউ সিম টু হ্যাভ মেড, এখান থেকে অ্যান্সার করতে পারো, যেহেতু ইন আছে তাই জন্য এখানে জিরান্ড বসবে, জিরান্ড বসতে গেলে আমাকে ভার প্লাস আইএনজি অ্যাডিং করলাম, তাহলে একমাত্র অ্যাডিং এই অপশানেই আছে, অপশান এ হয়ে গেল কারেক্ট। চলো নেক্সট চলে যাবো পরেরটাতে, আওয়ার ক্যারাভ্যান ইজ বিগ এনাফ ফর দ্য ফোর অফ আস ড্যাশ ড্যাশ ইন কমফর্টেবলি ফর এ উইক। তো এনাফটা কেন, এনাফটা কেন হলো, পারপাস কি, কি পারপাস, এটা পারপাসটা কি হওয়ার,
পার পাসটাতে কমফোর্টেবলি আমরা ট্র্যাভেল করতে পারি। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, পার পাস হয়ে গেলে টু ট্র্যাভেল, তাই না? তাহলে এখানে ভালো করে দেখো, এখানে আমাদের ইনাফ কেন, বড় কেন, কেন কি দরকার বড়, যাতে আমরা কমফোর্টেবলি কি করতে পারি, ট্র্যাভেল করতে পারি। কারণ কাজের পারপাস, পারপাস হলেই ইনফিনিটিভস। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি, আস টু ট্র্যাভেল, ট্র্যাভেল ইন কমফোর্টেবলি ফর এ উইক। হয়ে গেছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সকলের? এটা টু ট্র্যাভেল হবে, ছয়ের ডি, ভেরি গুড। চলো এবারে চলে আসবো নেক্সট। মাম থিংস মাই হেয়ার নিডস ড্যাশ বাট আই ডোন্ট ওয়ান্ট ড্যাশ ইট কাট হিট। ভালো করে দেখো, এখানে মাই মাম থিংস মাই হেয়ার নিডস, আমার হেয়ারটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, তাহলে এরপরে কি বসবে, অবজেক্ট। অবজেক্ট একমাত্র কে হতে পারে, নাউন। নাউন একমাত্র কে হতে পারে, জিরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি আমাকে বসাতে হবে, ব্যাস এটাই এটাই ফর্মুলা। তাহলে এখানে আমার কি করতে হবে, কাটিং। তাহলে অ্যান্সার হয়ে গেল কাটিং, তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তার মানে কি হচ্ছে, বাট আই ডোন্ট ওয়ান্ট গেটিং ইট কাট ইয়েট, তার মানে কি এটা গেটিং ইট মানে আই ডোন্ট ওয়ান্ট, দেখো সাবজেক্ট ভার্ব, এখানে কি বুঝবে, অবজেক্ট। অবজেক্ট একমাত্র কে বুঝতে হবে, জিরান্ড। তাহলে জিরান্ড হতে গেলে কি হতে হবে, ভার্ব প্লাস আইএনজি, কারণ অবজেক্টে একমাত্র নাউন বসে, নাউন হতে গেলে জিরান্ড হতে হবে, ভার্বকে, ভার্বকে ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। তাহলে আমার এখানে কি আছে দেখি, তাহলে এখানে আচ্ছা আই ডোন্ট ওয়ান্ট, আচ্ছা এখানে তো আর একটা জিনিসও বসতে পারে, কি এটা কি ড্যাশ ইট কাট ইট, তাই না? তো এখানে আমার একটা পারপাস আছে, এই যে পারপাস, কাজের একটা পারপাস, পারপাস থাকলে আমরা কি ইউজ করব, ইনফিনিটিভস। তাহলে ইনফিনিটিভস হলে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, এটা গেটিং হবে না, তাহলে এটা হয়ে যাবে এক। এখানে তো আমাদের সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্ট বসলো, অবজেক্টের জায়গায় আমাকে বসাতে হবে নাউন, তাই জন্য আমি জিরান্ড বসাবো। তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল আমাদের নিডস কাটিং। তাহলে এখানে বাট আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইট কাট, ওয়ান্ট টু গেট ইট কাট ইট, তার মানে কি এটা একটা পারপাস বোঝাচ্ছে, কিসের পারপাস, কি কি চাইছো তুমি, তোমার চাওয়ার কারণটা কি, যাতে এটা কেউ না কেটে ফেলে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশান বি। চলো আট নম্বর, হোয়াট ডু ইউ সাজেস্ট, ভালো করে দেখো, হোয়াট ডু ইউ সাজেস্ট ড্যাশ আফটার ওয়ার্ক টুডে ড্যাশ সাম ফান, কি করতে সাজেস্ট করছো, কি করতে, অর্থাৎ এখানে টেন্ডেন্সি, অর্থাৎ এখানে পারপাস, কাজের পারপাস। কাজটা তো সাজেস্ট করা হয়েছে, কি জন্য সাজেস্ট করা হয়েছে, টু ডুইং, টু ডু আফটার, সাজেস্ট টু ডু আফটার ওয়ার্ক টুডে, হোয়াট ডু ইউ সাজেস্ট টু ডু আফটার ওয়ার্ক, তাহলে কি টু ডু, এটাই আমার অ্যান্সার হবে। নেক্সট আফটার ওয়ার্ক টুডে ড্যাশ সাম ফান, তার মানে কি টুডে টু হ্যাভিং সাম ফান, হ্যাড সাম ফান, কোনটা হবে বলো, হ্যাড মানে তো ভাই পাস্ট টেন্স, হ্যাড মানে তো ভাই পাস্ট টেন্স, একটু ভেবে বলো এটা কোনটা অ্যান্সার হবে। আচ্ছা এবারে একটা জিনিস আমাদেরকে বাঁধলো, কোথায় বাঁধলো জিনিসটা দেখো ভালো করে, টু হ্যাভিং তো করা যাবে না, কারণ ওক্ষেত্রে সেই ধরনের ফ্রেজগুলো নেই যে টু হ্যাভিং আমি করব, আর হ্যাডও আমার হচ্ছে না, তাহলে আমার এখানে নিশ্চয় অন্য কোনো অপশানস আছে। এবারে দেখি, দেখো সাবজেক্ট ভার্ব, এখানে তো আমি অবজেক্টও বহাতে পারি, এবার অবজেক্ট হিসাবে বহাতে গেলে আমার কি বহাতে হবে, জিরান্ড, না ভার্বের নাউন ফর্ম, যদি আমি এখানে ভার্ব বহাতে চাই অবজেক্টের জায়গায়, তাহলে আমাকে নাউন ফর্মে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম বহাতে পারি। তাহলে আমি এখানে করতে পারি ডুইং, এই ডুইং, ঠিক আছে আমি এই দুটোকে কেটে দিলাম, কারণ এই দুটো আমার আসছে না বলে, দুটোই তো থাকতে হবে না, দুটোকেই আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে অবজেক্ট আফটার ওয়ার্ড টুডে ড্যাশ সাম ফান, আমি কি করতে সাজেস্ট করছি, আমি প্রথমে অ্যাকচুয়ালি আমার পারপাস কিন্তু কি ফান নেওয়া, তাই না, কিছুটা মজা করা, মজা করাটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আর সাজেস্ট যেটা করছি সেটা কি করছি, কাজ করার পরে, সাজেস্ট ডুইং আফটার ওয়ার্ক টুডে টু হ্যাভ সাম ফান, তার মানে কি এখানে আমার পারপাস দেখাচ্ছে, কি করতে আমি কাজগুলোকে কাজের পরে এটা করতে সাজেস্ট করছি, কি করতে সাজেস্ট করছি যাতে ফান নিতে পারি, আর কি করতে সাজেস্ট করছি এটা যে কি, কি এর জন্য কি হয়, সবসময় বিশেষ্য বা নাউন হয়, তার মানে আমাকে জিরান বহাতে হবে, ভার প্লাস আইএনজি বহাতে হবে। তাহলে এখানে ডুইং টু হ্যাভ অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট চলে যাবো পরেরটাতে। আই থিঙ্ক আই হ্যাভ লস্ট মাই কোড বাটন ট্রাইং ড্যাশ অন দ্য বাস ইন দ্যাট ক্রাউড, সো আই নিড ড্যাশ ওয়ান দ্যাট ম্যাচেস দ্য আদার। ভালো করে দেখো, আই থিঙ্ক আই হ্যাভ লস্ট মাই কোড বাটন ট্রাইং ড্যাশ
ট্রাইং ড্যাশ অন দ্য বাস ইন দ্যাট ক্রাউড, বলো কোনটা হবে দেখি, কে কে বলতে পারে? দেখো কি করতে চেষ্টা, ভালো করে দেখবে চেষ্টাটা কি করতে, চেষ্টা ট্রাইং মানে চেষ্টা, কি করতে চেষ্টা, কি করতে চেষ্টা, তার মানে কি করতে মানে পারপাস, পারপাস মানে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম শুধুমাত্র এটাই আছে, অপশন বি হয়ে গেল অ্যান্সার, দেখি এটাও হয় কিনা। সো আই নিড, কি কর, কি করতে প্রয়োজন, এর ক্ষেত্রে থেকে অন্যদের সাথে সেগুলো ম্যাচ করছে কিনা সেটাকে আমাকে খোঁজাটা প্রয়োজন, তাহলে প্রয়োজনীয়তাটার পারপাস কি, প্রয়োজনের পারপাস হচ্ছে টু ফাইন্ড। আর আমি নিজে লস্ট, আই থিঙ্ক আই লস্ট মাই কোড বাটন ট্রাইং, কি করার চেষ্টা করছিলাম, আমি সেটাকে বাসে আনার চেষ্টা করছিলাম ক্রাউডে, তাহলে কি টু গেট অন দ্য বাস, বাসে ওঠার সময় আমি হারিয়ে ফেলেছি কোটের বাটন, সেটা কি করতে হবে, সেটাকে আমাকে খুঁজতে হবে, তাহলে কি টু গেট টু ফাইন্ড পারপাস। 10 নাম্বার দেখি, আই উইল নেভার ফরগেট ড্যাশ ইন দ্যাট স্নো স্টর্ম ফর আওয়ার্স, ড্রিভেন টু বি ড্রিভেন, ড্রাইভিং টু ড্রাইভ, কোনটা করবে বলো? দেখো এখানে দেখো কি বলেছে, এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব আমার বসবে অবজেক্ট, ব্যাপারটা দেখো তুমি যদি বলো স্যার আমি এখানে পারপাস বসাবো টু ড্রাইভ করব, তাহলে তো ভাই পারপাসকে তো কেউ আরো ভুলছে না, ও পারপাসটাকে ভুলছে না কাজটাকে ভুলছে, কাজটাকে ভুলছে, তো কাজটা আমি তো এখানে অবজেক্টের জায়গায় বসাতে হবে, তাহলে এর নাম বলতে হবে আমাকে, অবজেক্টের জায়গায় বসতে গেলে আমাকে নাউন হিসাবে বসাতে হবে, নাউন হিসাবে বসাতে গেলে আমাকে ভার প্লাস আইএনজি অর্থাৎ জিরান বসাতে হবে, জিরান বসালে অপশান সি হয়ে গেল কারেক্ট। তাহলে দেখতে পাচ্ছ এগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে পুরো মোটামুটি 15 থেকে 20 নম্বর আসতে পারে, তো যদি চাও, তো যদি চাও তোমরা এইগুলোকে আরও ভালোভাবে শক্তপোক্ত করতে, তো তোমরা আমাদের এই ক্রিটিক্যাল ইংলিশের সম্পূর্ণ সিলেবাস যদি শেষ করতে চাও তাহলে তোমাদের জন্য টার্গেট WBTET ব্যাচ রয়েছে, তোমরা আমাকে যদি ভর্তি হতে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, দেখে নাও 9564139088 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদেরকে আমি কী করে অ্যাডমিশান নিতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও 9564139088, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, এই দেখো এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও, তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে তোমরা অ্যাডমিশান নেবে। তো চলো বন্ধুরা আজকে এতটাই থাকলো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের অ্যাডমিশনের জন্য, যদি ভালো লাগে তাহলে ক্লাসটা অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে আবার কালকে, চলো বাই।